প্রত্যেকটা কিছুকে আমরা যদি আমাদের জ্ঞানের পাশাপাশি সুন্দর একটা মনের চশমা দিয়ে দেখি আমার কেমন জানি মনে হয় অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে আপনারা হয়তো আমার চাইতে ভালো জানেন দিন দিন ইসলামের উপর আঘাত বেড়েই চলছে কিছুদিন আগে কোরআনুল করিমকে জ্বালানো হয়েছে এটা কিন্তু নতুন কোন ইস্যু নয় হয়ে আসছে আচ্ছা কেউ যখন কোন একটা কিছু করে এমনি এমনি করে না পিছনে কোনো কারণও আছে এতগুলা কাজ থাকতে সে কোরআন জ্বালালো কেন এটাও তো একটু ভেবে দেখার বিষয় জোরে বলেন প্রধানত যদি আপনি আমি এটা নিয়ে একটু চিন্তা করে দেখি হয়তো দুইটা কারণ পাব একটা কারণ হচ্ছে যে সে কোরআনের প্রতি ইসলামের প্রতি মুসলমানের প্রতি হয়তো কোনো না কোনো কারণে বিরক্ত আরেকটা কারণ হতে পারে সে এইটার মাধ্যমে মুসলমানদের ঈমানকে জাগ্রত করে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে যেন মুসলমানরা হামলা করে বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে পারে সে মুসলমানরা জঙ্গি একটু ভেবে দেখেন আপনি আপনার জ্ঞান দিয়ে না হয় অহেতুক কিন্তু করার কোনো প্রশ্ন আসে না তবে মজার বিষয় হচ্ছে এই ব্যক্তির আগেও অনেকেই এই কোরআনের উপর কোনো না কোনো ভাবে হামলা করেছিল কেউ আগুন লাগায় হামলা করেছিল কেউ পৃষ্ঠা ছিঁড়ে হামলা করেছিল কেউ বা টয়লেটের মধ্যে নিক্ষেপ করে হামলা করেছিল কিন্তু মজার বিষয় আনন্দের বিষয় পৃথিবীর বুক থেকে কোরআন তো মুছে ফেলা দূরের কথা কোরআনের একটি আয়াত মোছা সম্ভব হয়নি আরো আনন্দের বিষয় এই কর্মটা যারা করেছে যে কারণেই করেছে সে জানে তার রব জানে ওই বিষয়ের দিকে যাব না কিন্তু দিন বদিন ইসলামের শান বিশ্ব জুড়ে আরো বাড়তেই আছে বাড়তেই আছে কমানোর কোনো সুযোগ বর্তমানে পৃথিবীতে হাজার হাজারটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন হে আমার উম্মত নিজের ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো এ পর্যন্ত কোনো মুসলমান অন্যের ধর্ম গ্রন্থের প্রতি সজ্ঞানে স্বেচ্ছায় আঘাত করেনি এটা মুসলমানদের অভ্যাস হতে পারে না আর কেউ যদি করে থাকে সে মুসলমানও না আর মুসলমান কখনো এই সমস্ত ন্যারো মাইন্ডের কাজ দিয়ে নোংরা কাজ দিয়ে কখনোই ধর্ম প্রচার করে না কারণ ইসলাম ধর্ম প্রচার হয়েছে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে শ্রদ্ধা দিয়ে মহাব্বত দিয়ে সুবহানাল্লাহ আর একটু জোরে কথাটা আসলে বলা দরকার মনে হলো তাই বলছি অনেকে আমাদের ভিতরে মনে মনে প্রশ্ন রাখে কোরআন যদি সত্যই হয় তাহলে কোরআন যে এরকম করেছে তার কোনো কিছু হলো না কেন মনে মনে একটা প্রশ্ন থাকে কোরআন যদি সত্যই হয় তাহলে সে কোরআন ছিঁড়ার সময় হাত ভেঙে যায় নাই কেন তা আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যিনি হাত ভেঙে দিতে পারেন ওনার নামের ভিতরে একটা নাম আছে হালিম সুবহানাল্লাহ বলতে হবে যিনি হাত ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন ওনার একটা নাম আছে হালিম ওনার একটা নাম আছে রহমান ওনার একটা নাম আছে রহিম ওনার একটা নাম আছে গফফার উনি যতটুক নিজেকে কাহার দেখায় না তার চাইতে হাজার গুণ বেশি তিনি রহমান নামে পরিচিত যারা মনে মনে প্রশ্ন ধারণ করে কোরআনুল করিম যদি সত্য হয় পৃষ্ঠা ছিঁড়ার আগে হাত ভেঙে যায়নি কেন আগুনটা কোরআনে লাগানোর আগে তার শরীরে লেগে যায়নি কেন আর এটা তার ভাগ্য ভালো যে
এই কোরআনের কালাম যিনি করেছেন তিনি রহমান তিনি রহিম তাই তো এখনো পর্যন্ত বেঁচে আছে কারণ ওই রব চাই মা কররাকা বিরাব্বিকাল করিম বান্দারে আমি চাই না কেউ জাহান্নামে যাক আমি চাই সবাই জান্নাতের মধ্যে যাক ওই রহমান রহিম উনি আযাব দেওয়া পছন্দ করে না উনি রহমত করতে পছন্দ করে তাই তো ফেরাউনের মতো বাটপার পর্যন্ত খোদা দাবি করার পরও খাবার খেতে পেরেছে ডুব গিলতে পেরেছে পেটের হজম হয়েছে উনি রহমান বলেই তো নমরুদের মতো বড় বাটপার এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে একটা আওয়াজ দিতে হবে ভাইয়া উনি রহমান বলেই তো আবু জাহেলের মতো জালেম আরবের বুকে পদাচরণ করার সুযোগ পেয়েছে উনি সুযোগ দিতেই থাকে কারণ বান্দা ভুল করবে সেজন্য রব তওবার ব্যবস্থা করে রেখেছেন রব বলে জামাই আমার দুশমনকে কখনো জাহান্নামে দিতে চাই না আমি চাই সে আমার কাছে তওবার মাধ্যমে ফিরে আসুক সারেন্ডার করুক আমি রহমান তাকে মাফ করে দিতে রাজি উনি যেটা দিচ্ছেন এটা ছাড় নয় এটার নাম হচ্ছে অবকাশ টাইম টাইম দেওয়া এ তোর সময় দি ফিরি আয় মাফ করি ন দি সময় দি দি তোবা করি বেল্লাই ফিরি আয় ওনার নাম কে জোরে বলেন ওনার নাম কি আরেকটু জোরে বলেন ওনার নাম কি ওনার নাম রহমান ওনার নাম রহিম সেজন্য ওই রহমান রহিম নাম আছে বলে এখনো ছাড় পাচ্ছে আচ্ছা এনে কেন বসানো হইব ভাই ইল্লে যদি আরারা দায়িত্ব দিত এরকম যদি হতো ইমানের পরীক্ষা আসতো না কোরআনের প্রতি প্রেম কেমন সেটা কখনো বুঝতে পারতাম না যে যাই বলুক হ্যাঁ আমি প্রায় সময় একটা কথা বলি আমরা বেনামাজি হতে পারি আমরা নামাজের মধ্যে একটু কমতি আমাদের থাকতে পারে রোজার মধ্যে কমতি থাকতে পারে আমাদের আমলের মধ্যে কমতি থাকতে পারে কিন্তু একটা জায়গায় আমরা বড় প্রাউড ফিল করি আমরা গুনাহগার হতে পারে কিন্তু আমরা বেয়াদব না কারণ বেয়াদব আলাদা গুনাহগার আলাদা আর ওলামায়ে কেরামের পাক জবানে আপনারা হাজারবার শুনেছেন শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা রবের দরবারে গুনাহগারের মাফ আছে বেয়াদবের কোনো মাফ না বুঝতে হবে জিনিসটা রব বড় দয়াবান আর রব দয়াবান বলে তারা সুযোগ পাচ্ছে ফিরে আসার জন্য সুযোগ পাচ্ছে আপনারা কি বিরক্ত হচ্ছেন না ওনার নাম কি সবাই বলতো ওনার নাম কি ওনার নাম রহমান ওনার নাম রহিম ওনার নাম গফফার ওনার নাম সত্তার ওনার নাম খালিক ওনার নাম মালিক ওনার নাম জুল জালালি ওয়াল ইকরাম করোনাকালীন যখন আমাদেরকে মসজিদে যাওয়া বাঁধা দেওয়া হচ্ছে পারিপার্শ্বিক কারণে সেই দিন যে সপ্তাহে মসজিদে যেত সেই মানুষটার অন্তরে পর্যন্ত কান্নার রোল ভেঙে পড়েছিল যখন মসজিদে মিনার থেকে আওয়াজ শোনা হচ্ছে কিন্তু মসজিদে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না সবার অন্তরে সেই আঘাতটা লেগেছিল আর যারা বুঝার তারা বুঝতে পেরে ওই দিন থেকে সাপ্তাহিক নামাজি থেকে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছিল মসজিদের প্রেমে পড়ে সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি নিজে বুঝার জন্য করোনার মতো ভয়ানক পরিস্থিতি দেখার পরও আমরা যারা ফিরতে পারি নাই রবের দিকে বুঝাতে পারি নাই মনে করি করোনার মতো এত ভয়াবহ পরিস্থিতি দেখার পরও যেখানে আসলে আপন কেউ নেই এটার বাস্তব প্রমাণ দেখার পরও যারা আমরা ব্যাক করতে পারিনি রবের দিকে আমাদের মতো দুর্ভাগা কিয়ামত আসলো হয়তো আমরা দেখে কোনো কিছু ফিল করতে পারবো না বাস এতটুকুই সেজন্য বুদ্ধিমান তারা যারা সময় থাকতে রবের দরবারে ফিরে আসে রবের দরবারে ফিরে আসে বুদ্ধিমান তো তারা যারা সময় থাকতে সময়টাকে কাজে লাগিয়ে রবের দরবারে ফিরে আসে এবার ফিরে আসার জন্য বান্দার মনের সে চাওয়া গুনাহ যেখানে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে রব এতই দয়াবান বান্দাকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার কাছে আসতে যে গুনার দেওয়াল তোকে বাঁধা দিচ্ছে আমি রব তোকে সাহায্য করব তুই তওবা কর আমি দেওয়ালটাকে ভেঙে চুরমাচুর করে দিব সুবহানাল্লাহ আজকে একটা কথা মনে রাখবেন ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি আমাদের পারিপার্শ্বিকভাবে অবস্থা তেমন ভালো না এটা একটু আমাদের মাথায় রাখতে হবে
প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের এই এক একটা মাহফিল আমরা অনেক সুন্দর কাজে লাগাতে পারি, চাইলে খুব সুন্দর কাজে লাগাতে পারে। আপনাদের এই আয়োজনে অনেক টাকা খরচ হচ্ছে না, বলেন না হয়েছে না? আচ্ছা, এই খরচটা হওয়ার পরে যদি দুদিন পরে শুনেন কোন একটা মানুষ এলাকার যে আপনাকে এসে বলল যে তোদের মাহফিলটাতে যাওয়ার পরে আমি এখন নামাজ পড়ছি, এর চেয়ে তার বড় বেনিফিট কিছু হবে আপনার মনে হয়? জোরে বলেন না, হবে মনে হয়? কেউ যদি একজন বলে যে আমি দাঁড়িয়ে রাখছি, কিরে দাঁড়িয়ে রাখছস কেন, হয় তোদের মাহফিলে বসছে। হাজার জন মানুষ হলো কিনা ডাজন্ট ম্যাটার, কতটুক সাজ্জা এটা কোনো ব্যাপার ম্যাটার করে না। একজন বান্দার এক সেকেন্ডের জন্য যদি দিলটা রবের দিকে ঝুঁকে যায়, মাহফিলটা সার্থক হয়ে যায়। কারণ আপনি একটা হাদিস কিন্তু আমার মানে খুব ভাবায় আমাকে, ইন্নামালা আমালু বিন্নিয়াত, ইন্নামালা আমালু বিন্নিয়াত, ইন্নামালা আমালু বিন্নিয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সমস্ত কর্মকাণ্ড নিয়তের উপর নির্ভরশীল। বড় মজার বিষয় কি জানেন, এটা শুধু কোন হাদিস নয়, শুধু এটা শুধু একটা ইসলামের বার্তা নয়, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, এটা শুধু একটা ইসলামিক নলেজ নয়, এই রসুলের হাদিসটা 1450 বছর আগের, কিন্তু এই হাদিসটা সাইকোলজিক্যাল সাবজেক্টের সাথে এত এত মিল যা ভাবনার বাইরে সত্য। সুবহানাল্লাহ, ইমানের পরে আমি অদম অযোগ্য, ইমানের পরে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে আখলাক। আর এই আখলাকের ভিতরে যত শাখা আছে সবচাইতে দামি শাখার নাম হচ্ছে ধৈর্য এবং সহ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ছায়া তলে আমরা জানতে পাই, শুনতে পাই, হাশরের ময়দানে বান্দার আমলের মধ্যে যেটা সবচাইতে ওজনদার হবে সেটার নাম হচ্ছে চরিত্র, সেটার নাম হচ্ছে আখলাক। এবার বলেন, বিশ্বের মধ্যে ইসলাম প্রচার হয়েছে কি হয় নাই? নবীজি করেছেন কি করেন নাই? নবীজির পরে সাহাবায়ে কেরাম করেছেন কি করেন নাই? আহলে বায়াতরা করেছেন, সাহাবারা করেছেন, তাবিরা করেছেন, তবে তাবিরা করেছেন, আইম্মাই মুস্তাহিদিনরা করেছেন, আউলিয়ায়ে কেরামরা করেছেন। এবার যারা করেছেন সারা বিশ্বের মধ্যে ইসলাম পৌঁছাই দিয়েছেন, ইসলামের বার্তা পৌঁছাই দিয়েছেন, এটা একটা কাজ। একটু মনোযোগ আমি আকর্ষণ করব সবার, একটা হচ্ছে বার্তা পৌঁছাই দেওয়া, ভাই আমার কাছে একটা লাল কাপড় আছে, এটা বার্তা পৌঁছাই দিলাম। এবার আরেকটা জিনিসও তো দেখতে হবে, সেই মানুষটা যদি লাল কাপড়টা না নেয় তাহলে আমি বার্তা পৌঁছাই দিয়ে লাভটা তো লাভটা কি হবে? এবার একটু খেয়াল করে দেখেন, হিন্দুস্তানের মধ্যে আপনার ইসলামের বার্তাটা পৌঁছাই দেওয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওনার দায়িত্ব তো উনি পালন করেছে, ওনার দায়িত্ব তো উনি প্রেজেন্ট করেছে, এবার ওরা যদি সেই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করতো তাহলে কাজের কাজ তো কিচ্ছু হতো না। কিন্তু বাস্তবতায় দেখা গেল ওনারা প্রেজেন্টও করলো, গ্রহণকারীরা গ্রহণও করলো, আজকে কোটি কোটি মুসলমান হিন্দুস্তানের জমিনের মধ্যে হয়ে গেল। তো কাজটা হলো তো হলো কিভাবে? এবার আপনি যদি আপনার জ্ঞানের মধ্যে গবেষণা করে দেখেন, যারা সেই বার্তাটা প্রেজেন্ট করেছে, ওনারা বার্তা প্রেজেন্ট করার আগে ওই জনসমুদ্রের কাছে যে জিনিসটা প্রেজেন্ট করেছে এটার নাম ছিল চরিত্র, এটার নাম ছিল ব্যবহার, এটার নাম ছিল উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। ওনারা কিন্তু আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আগে চরিত্র দেখাইছে। ওনারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গেছে সত্য, কিন্তু সেটা আগে প্রেজেন্ট করেনি, চরিত্রকে প্রেজেন্ট করেছে আগে। আর সেই চরিত্রের সবচাইতে উত্তম শাখার নাম হচ্ছে ধৈর্য, উত্তম শাখার নাম হচ্ছে সহ্য। সেই চরিত্রের পোশাক হচ্ছে সুন্দর ব্যবহার। আর একটু জোরে, সেই চরিত্রের সবচাইতে আকর্ষণীয় বস্তু হচ্ছে মুখের মুষ্টি, কথা মুস্কি হাসি। আল্লাহর বলি হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই, আমি 2 মিনিট বিরতি দিলে কিন্তু সাইটাই শেষ করি, তারপর সাইন দিব না, 2 মিনিট বিরতি। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন এমন মেহবুব ওলি ছিলেন, ওনার বসবাসটা ছিল এমন একটি জায়গায় যেখানে চতুর্দিকে ছিল ভিন্ন ধর্মের মানুষ। আর আমরা সচরাচর সবাই বুঝতে পারি, এতগুলা অন্য ধর্মের মানুষের মাঝখানে যদি একজন ভিন্ন ধর্মের মানুষ থাকে তার বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়। এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, নর্মাল বিষয়, এখানে এত বেশি ভাবার কিছু নেই। ওরা কি করতো,
ওনাকে ওখান থেকে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ওনাকে কষ্ট দিত অত্যাচার করত তন্মধ্যে একটা কষ্ট ছিল যে সবার ঘরের ময়লা এনে ওনার ঘরের দরজার সামনে রাখতেন আর প্ল্যানিং করত এই দরজার সামনে যখন সকাল বেলা দরজা খুলে ময়লাগুলো দেখব ময়লাগুলো দেখার পরে উনি চিল্লাপাল্লা করবে ঝগড়া করবে ওই ঝগড়ার কারণে হেতু ধরে ওনার সাথে মারামারি লাগবে সবাই মিলে ওনাকে মারবে বাস এখান থেকে দৌড়ে দিবে এটা ছিল ওদের প্ল্যানিং কিন্তু আল্লাহর কুদরত বলো তো একটা শব্দ আছে সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহর পাকের হিকমত বলো তো একটা শব্দ আছে এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে যদি আমরা একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করি এবার আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জন্য তারা এই প্ল্যানিংটা এই জালটা বিছালো কিন্তু আব্দুল্লাহ তো ওলিটা আল্লাহর বন্ধুটা আল্লাহর যার আমাদের মত তার নরমাল টেম্পারেচার হবে না হ্যাঁ ওনাদের চিন্তা ভাবনাই ওই রকম এবার আব্দুল্লাহ রাহমাতুল্লাহ দরজা খুলে দেখেন দেখেন ময়লা কারো সাথে কোনো কথা না বলে ময়লাগুলো নিয়ে নিজেই ফেলে দিয়ে আসছেন পরের দিন আবার কাজ বলে যে একবার না নসেতে আরেকবার নসিতি গুনা আবার ফেলছে আবার ফেলে আসছে আবার ফেলছে আবার ফেলে আসছে এক পর্যায়ে ওই সমস্ত মানুষটা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিছে ও যে কথাই আছে সবসময় জুতা দিয়ে বাড়ি দেওয়া লাগে না সবসময় জুতার বাড়ি দেওয়া লাগে না কিছু হেকমত করলে জোতার বাড়ির চাইতেও মারাত্মক হয়ে যায় এবার তাদের ভিতরে যাই কিছু হোক না মানুষ তো একটা মনুষ্যত্ব বোধ তো কাজ করে আরে এত কষ্ট দেওয়ার পর উনি তো উনি আমাদের সাথে রাব বিহেভ করেই নাই উল্টা এসেছে আমাদের থেকে ময়লা নামার জন্য অবাক হয়ে জিজ্ঞেস করেন ভাই আপনি কি মানুষ আপনার কি রাগ লাগে না বলে যে লাগে তো এত চেতাইলাম রাখলেন না কেন বলে যে আমাদের ধর্মে আমাদের নবী নিষেধ করেছেন রাগ করতে লা তাকদাম সুবহানাল্লাহ তো আমরা যে এত কষ্ট দিলাম আপনি তো জানেন এগুলো আমরাই করেছি আপনি এগুলোর জন্য আমাদেরকে সাজা দেন নাই কেন তখন উনি বলছেন আমাদের ধর্ম শিক্ষা দিয়েছে প্রতিশোধের চাইতে দামি সম্পদ হচ্ছে ক্ষমা করে দেওয়া সুবহানাল্লাহ আপনি আমাদের কাছে আসলেন কেন ঘৃণা করতে পারতেন বলে যে আমাদের ধর্ম শিক্ষা দিয়েছে আপনার দুশমনকেও ভালোবাসতে হবে তাদের কল্যাণ চাইতে হবে এই ব্যবহার দেখে তারা শেষ পর্যন্ত ওনার চরিত্রের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল প্রত্যেকটা কিছুর একটা টেকনিক আছে ও যে বিজ্ঞানের একটা সূত্র আছে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে আমি যদি ভুল না বলি প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে এই লাইটটার ক্রিয়া হচ্ছে আমাদের এই লাইটটার কারণে লাভ হলো কি যদি লাইটটাই না থাকে আমাদের এই জায়গা আলোকিত করতে কমপক্ষে 3000 মোমবাতি লাগবে 3000 মোমবাতির কাজ দুইটা লাইটেই এটার একটা এফেক্ট আছে না নাই যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটার একটা সাইড এফেক্টও আছে আছে যেমন আমরা যে ইটের ভাটা যেগুলা বলি আমরা তো এই ইটের ভাটা যদি না থাকে আমাদের ঘর কখনো দালান করা সম্ভব নয় তাহলে সেই জন্য আমাদের ইটের দরকার ইটের জন্য ভাটার দরকার কিন্তু ভাটা থেকে যে ধোঁয়াগুলো বের হয় পরিবেশের জন্য ক্ষতিকারক এটা হচ্ছে সাইড এফেক্ট ওষুধের একটা এফেক্ট আছে ওষুধের একটা সাইড এফেক্ট আছে এখন আমার যুবক ভাইরা বুঝবেন অনেক সময় দেখবেন আপনারা ইয়ং যারা আছেন বয়সের মধ্যে আপনারা অনেক সময় ব্যথা পাইলে ওষুধ না খাইলে হচ্ছে আপনারা ভালো হয়ে যাচ্ছেন জমা আছে কারণ আপনার কাছে এখন যে টেম্পারেচার আছে যে শক্তি আছে সেটা হয়তো আপনার অতিরিক্ত আছে যার কারণে রোগটা ওখানে উঠতে দাঁড়াতে পারছে না যখন আপনার বয়সটা আস্তে 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 বাড়তে থাকবে এটা আস্তে 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 লো হতে থাকবে ওগুলো সবগুলো আস্তে আস্তে উদ্ভাসিত হতে থাকবে তাহলে একটা এফেক্ট আছে একটা সাইড এফেক্ট আছে আপনি মানেন কিংবা না মানেন বাস্তবতা সবসময় একরকমই থাকবে এবার মজার বিষয়টা ভাবার বিষয়টা একটু খেয়াল করবেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে এই ঈমান ঈমানের মধ্যে সবচেয়ে দামি এবং সুন্দর জিনিসের নাম হচ্ছে আখলাক এই দুইটার মাধ্যমে ইসলামটা প্রচার হয়েছে সারা বিশ্বের মাধ্যমে নবী রাহমাতুল্লিল আলামিন করেছেন এরপরে সাহাবায়ে কেরাম আহলে বাইয়াতরা আউলিয়ায়ে কেরামরা এখনো পর্যন্ত করে যাচ্ছেন শাহজালাল ইয়ামানি করেছেন বলেন না সুবহানাল্লাহ লক্ষ লক্ষ আল্লাহর বলিরা ওনারা প্রেজেন্ট করেছেন ওনারা প্রেজেন্টটা হামলা দিয়ে নয় মামলা দিয়ে নয় অস্ত্র দিয়ে নয় যে জিনিসটা করেছেন এটা হচ্ছে চরিত্র এই চরিত্রের মধ্যে যে জিনিসটা ওনাদের অ্যাটম বম ছিল এটার নাম ছিল মহাব্বত